এবার আসি মুন্ডিয়ান, মুন্ডিয়ানটা হতো পারবেন মুরগি। ইরানি টক এগুলো কত? একদম 8000 টাকা। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম মোহাম্মদ ইসমাইল, আমি প্রবাসে থাকি। অ্যাকচুয়ালি আমি আমার এই কবুতরগুলো সেল করার জন্য আসছি। হ্যাঁ, মেক পাই প্রোডাক্ট প্রাইস কত? এটা প্রাইস আছে, এটা প্রাইস হচ্ছে 3000 টাকা। সাও দিছে এটা ভাই, একদম 3000 টাকা, একদম তিন বছর সহকারে। একদম শ্যালো, হ্যাঁ শ্যালো রাখা যাবে ভাই, একদম 3500 টাকা, একদম 4000 টাকা, পিওর অরিজিনাল কোয়ালিটি, নরমালি ক্লিয়ার টিম্বার, 100% লাল বাতি, একদম 4000 পাচ্ছি ভাই, একদম 5000 টাকা, একদম 5000 টাকা। আন্ডা দিছে নাকি? ডিম দিছে। ইয়েলো ইয়েলো বোম্বাই হতো 2500 টাকা, 2500 টাকা, 6000 টাকা দিয়ে দেব, 6000 টাকাই দিয়ে দিবেন। 2000 গিরিবাজ, 4000 টাকা, একদম মানে 2500 টাকা, 2500 টাকা, মাত্র 2500 টাকা। আসসালামু আলাইকুম অল বিউটিফুল অ্যানিমেল লাভার্স, ওনারা দেখতে লাগবেন সুবিশাল একটা পিজিয়ন লফট। এখানে বেশিরভাগ হচ্ছে ফ্যান্সি কবুতর, আর এই ভিডিওটা একটা সেল পোস্ট ভিডিও। আর এখানে কি কি কবুতর আছে, কি কি কালেকশন আছে তা দেখতে পারবেন, আর কোন কবুতরের দাম কত সেটাও জানতে পারবেন। আর লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম হাটহাজারী রোড ফতেহাবাদ এলাকা। আমি এখন ভিডিওর ব্যাক ক্যামেরায় যাচ্ছি। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আপনার নামটা? আমার নাম হচ্ছে আব্দুল আলম রহমান, আমার বাড়ি ফতেবাদ বটতলে থানা হাটাজারি, জি জি, চট্টগ্রাম। ঠিক আছে ভাই, আপনার কাছে যে কবুতরগুলো আছে ওগুলো দেখান আমাদের। হ্যাঁ ইনশাল্লাহ, আসুন। আপনি এগুলো দেখতে আছেন না? জি, এগুলো আমি ওভারঅল যে লফটা আমি দেখাচ্ছি ফুল, দেখতে পাচ্ছেন খুব বিশাল মাশাল্লাহ। আমি আলট্রা ওয়াইড দিয়ে দেখাচ্ছি। অ্যাপ্রক্সিমেট কয় জোড়া হবে ভাই এখানে কবুতর? ম্যাক্সিমাম 70 জোড়া হবে। 70 জোড়া? হ্যাঁ, ফ্যান্সি শপ, ফ্যান্সি আইটেম। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন সেটআপটা অনেক সুন্দর, প্রপার ভেন্টিলেশন এনশিওর করা হয়েছে, ভালো বাতাস আসে। এতে ভাই মশা ঢুকে না? হ্যাঁ হ্যাঁ, মশার জন্য কয়েল দেওয়া যায়। কয়েল দেন না? হ্যাঁ, এটা নেট দিয়ে দিলে আর মশা ঢুকতে পারবে না। আর সুন্দর হয়েছে, পরিবেশ সুন্দর আছে। অ্যাডভান্স আমরা দিতে শুরু করি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, প্রথমটা দেখতে পাচ্ছি গড়া কবুতর। হ্যাঁ জি জি, বেকেন গড়া দেখতে পাচ্ছেন গড়া। আর আমাদের সাথে ভিডিও কলে আছেন এই লফটার ওনার, জি ভাইয়ের সাথে পরিচিত হবো, ভাই ভিডিও কলে আছে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম, আপনার নামটা শুনতে পাচ্ছে? ওয়ালাইকুম সালাম ভাই। হ্যাঁ ভাই, আপনার যে কবুতর, হ্যাঁ আপনার পরিচয়টা দিয়ে যে কবুতরগুলো ইয়া করবেন ওগুলোর দামটা একটু বলবেন আমাকে। ঠিক আছে ভাই, তাহলে আমি এদিক থেকে শুরু করি। হ্যাঁ অ্যাডভান্স গড়া কবুতর দেখতে পাচ্ছি, এটার দামটা বলবেন, রানিং পেয়ার। হ্যাঁ বলো। এটা রানিং পেয়ার, এটা হচ্ছে অরিজিনাল ঘরনা, জুপা মজাওয়ালা, জুটিওয়ালা, ওটুটি। কত দাম রে? এই পেয়ারে, এই পেয়ারটা দর্শকের জন্য আমি রাখবো 3000 টাকা। 3000 না? দুই পেয়ার দেখতে পাচ্ছি, এদিকে আরেক পেয়ার আছে, এটার দাম কত? এটার দাম? এটাও আর পেয়ার, এটাও সেম, এটাও আর পেয়ার, এটাও সেম প্রাইস থাকবে, জুটিওয়ালা ওটুটি। 3000 সেম রে, 3000 টাকা সেম প্রাইস। আর কিছু কমানো যায় না? 3000 টাকা দিতে বিক্রি করতে কষ্ট হয়ে যাবে। এটা যদি কাস্টমার যদি আলবানো সমস্যা, আলবানো সমস্যা থাকবে, যদি দুই পেয়ার একসাথে নেয় আলোচনা সাপেক্ষে। ওকে ওকে, নেক্সট দেখতে পাচ্ছি রেড কিং। রেড হচ্ছে লাল কিং। হ্যাঁ রেড কিং কত এটা? এটার মধ্যে এটা হচ্ছে, জি এটা হচ্ছে রেড কিং, এটাও ডিম্বা আছে, গ্যারান্টি আছে। আর এই পেয়ারটা যদি কোনো ভাই বা বন্ধু যদি কারো পছন্দ হয় থাকে তাহলে এই পেয়ারের দাম একদম থাকবে ভাই 3500 টাকা। 3500 টাকা? হ্যাঁ। দেন এখানে আর আর কই, এখানে এক জোড়া ভাই, এটা দেখান তো, এটা হোয়াইট কিং।
দেখেন বলটা বিশাল বড়, দামটা বলেন। যদি কোনো ভাই বা বন্ধুর দরকার হয় তাহলে এটা আমি রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি, একদম মানে 2500 টাকা। 2500 টাকা মাত্র, 2500 টাকা। নেক্সট ভাই একটু ফাস্ট বলিয়েন, হ্যাঁ ভিডিওটা না হয় অনেক লম্বা হয়ে যাবে। দেন এখানে দেখতে পাচ্ছি পটার, এটাও মাশাআল্লাহ, এটার প্রাইস কত ভাই? এটা হচ্ছে ম্যাকপাই পটার। হ্যাঁ ম্যাকপাই পটার প্রাইস কত? এটার প্রাইস আছে, এটার প্রাইস হচ্ছে 3000 টাকা। এটার প্রাইস 3000 টাকা। দেখেন কোয়ালিটি, ওকে। নেক্সট হোয়াইট কালার, এই পেয়ারটার দাম কত যাচ্ছেন? এই পেয়ারটার দাম যাচ্ছে 3500 টাকা। 3500 টাকা, ওকে। নেক্সট হলুদ মাল্টেস, দাম কত বলছেন? এটা বাচ্চা সহকারে 4000 না? জি জি, ওকে। দেন হোয়াইট, হোয়াইট মাল্টেস, এটার দাম কত? একদম 2500 টাকা। দেখতে পাচ্ছেন কোয়ালিটি, ডিম ডিম দিছে নাকি? এটা দেখা যাচ্ছে না ইয়ার লাইটের কারণে, ডিম দিবে সামনে, দিবে ডিম দেনে এখনো, এখানে ডিম দেওয়ার জন্য প্রিপারেশন বসে রাখছে। ওকে ওকে, আচ্ছা এবার রাইট সিরাজি, এখানে অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি। শার্টিং এটা কত? শার্টিং সুন্দর লাগতেছে এটা, ব্ল্যাক শার্টিং। হ্যাঁ ব্ল্যাক শার্টিং, এটাও ডিম বাচ্চা খারাপ আছে, এটা যদি কারো পছন্দ হয় থাকে তাহলে এটা একদম 2000 টাকা। একদম 2000। তো গিরিবাজিগুলো কত ভাই? গিরিবাজ জোড়া কত? আজান দিচ্ছি, আমরা কিছুক্ষণ পর ভিডিওটা শুরু করব, আজান দিচ্ছি, বিরতি নিচ্ছি, বাকি ভিডিওটা আজানের পর। হ্যাঁ ভাই, এখন আমরা এই আজানের কারণে বিরতি নিয়েছিলাম, এবার এদিক থেকে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, দেখাইছি উনি কোথায়। তারপর এখানে শর্ট ফেস দেখতে পাচ্ছি, শর্ট ফেস শুধু ডিফারেন্স হলো ফাইয়ে মোজা আলা, এগুলো ফাইয়ে মোজা আছে গররা, ব্ল্যাক আর একটা সাও আছে এটার সাথে।
ভাই এটা পেয়ার কত এটা 5000 টাকা ব্যাগটা বিক্রি হচ্ছে 4000 টাকা 4000 টাকা না দেন এই পেয়ারটা এটার দাম থাকছে 3000 টাকা 3000 টাকা একটু লড়াচড়া দেন না এগুলো নতছ না হেন ঠিক আছে কালার দেখেন খুব সুন্দর আর্টিস্টিক 3000 টাকা পেয়ার পাকিস্তানি হাই প্লেয়ার দেন এদিকে এই তুলেন তো কাল দাম নাকি এগুলো ভাই সরি মুসাল দাম মুসাল দাম মুসাল দাম মুসাল দাম ওই লেস কালা হইলে কাল দাম হইতো হ্যাঁ বুলা বলছি আমি দেন এটা কত এটা কত ভাই 5000 টাকা আপনার চ্যানেলের জন্য আজকে থাকবে 2000 টাকা 2000 টাকা ওকে মুসাল দাম মানে সাদা হইলো লেস তো ওইজন্য মুসাল দাম ওকে কবুত কবুত না দেখতে না দেখতে এগুলো সব দেখানো হইছে দেন এই বাসে এই সেক্টর শেষ না তারপর বক্সের গুলো পরে দেখাই হ্যাঁ আচ্ছা এদিকে এদিকে আছে লাল সিরাজি আছে তো মুম্বাই আছে এগুলো লাগে এইগুলো তার রানিং প্লেয়ার আচ্ছা মুম্বাই দেখি এর তুলেন তো এদিক থেকে তুলেন এদিক থেকে ভাই মুম্বাই গুলো হতো ইয়েলো ইয়েলো মুম্বাই হতো 2500 টাকা আন্ডা আছে না দেন ব্ল্যাক সরি রেড রেড সিরাজ এলা ফেদার টেদার দেখছেন কোয়ালিটি মাশাআল্লাহ দেখুন না সা আছে এগুলো দুটো সা দিছে এটা কত ভাই পেয়ার সা দিছে এটা ভাই একদম 3000 টাকা একদম তিন একদম 3000 সিলে যান রেড রেড সিরাজ গেল ব্ল্যাক এবার ব্ল্যাক আসি ব্ল্যাক সিরাজ এটা হচ্ছে ব্ল্যাক সিরাজ এটাও সেম প্রাইস 500 সহকারে আছে এটা দামটা 3000 টাকা এটা ভাই 3000 টাকা না এটা 2000 টাকা রাখেন কারণ এটা ওই একটু মিসমার্ক আছে ফিমেল এটা দেখছেন নটি আছে এটা এটা মিসমার্ক দেখতেছি আমি কারণ এটা মানুষে বুঝে যাবে বুঝেন নাই এই জন্য এটার ইয়া কোয়ালিটিটা একটু ইয়া এটা কম রাখেন আমি এটা তাপত্তি করতেছি এটা একটু দাম ইয়া হয়ে গেছে কত ভাই এটা 2000 টাকা রাখেন তাহলে আচ্ছা ঠিক আছে দিলাম এটা 2000 আচ্ছা ঠিক আছে দিলাম ভাই ওকে 3000 যাবেন এটা দিবেন আপনার জন্য দিয়ে দিলাম এবার আসি মুন্ডিয়ান মুন্ডিয়ান এটা হত ফার্মের মুরগি হোয়াইট হোয়াইট মুন্ডিয়ান এগুলো কি ডিম টিম দিছে নাকি দিছে রানিং একবার করছে তো কিং এর ইয়া সস্তা ভাই দেন তাহলে এটা কথা বলছেন এটা দাম থাকছে 30000 টাকা 30000 টাকা জি ভাই ওকে দেন এদিকে এদিক একটা ব্ল্যাক সিরাজ আছে নিচে আচ্ছা ব্ল্যাক সিরাজ এটাও তো তুলেন না এদিক থেকে তুলেন 4000 4000 টাকা ব্ল্যাক সিরাজ ওকে দেন এখানে আছে তো দুইটা এটা দেখাইছিলাম নাকি এগুলা এটা দেখাই নাই দেখেন এগুলা কত ভাই এটা হচ্ছে ব্ল্যাক রেসার কত দাম রাখছে বাবা 2000 টাকা ব্ল্যাক রেসার 2000 দেখতে পাচ্ছেন ব্ল্যাক রেসার 2000 তারপর হোমা হোমা এটা তুলে না বিউটি হোমা হোমা কত ভাই বিউটি হোমা এটা কি নর নাকি মাদি একদম 5000 টাকা ওকে দেখেন আর দেখেন এটা দেখেন এটা এগুলো মাক্সি মাক্সি হোমা এগুলো কত মাক্সি হোমা রেসার হতো একদম 2000 টাকা মাক্সি রেসার হোমা ওকে দেন এটা দেখাবেন ভাই এই মুন্ডিয়া মুন্ডিয়ানে গুলো এত যাবে না মুন্ডিয়ানে গুলো আসল দামটা বলেন কত এটা আসলে ফিক্স যদি কারো ভাই বা বন্ধু পছন্দ হয় তাকে তাহলে একদম 10000 টাকা দিয়ে দেব একদম 10000 30000 টাকা থেকে 10000 টাকা হ্যাঁ ওকে শুধু আপনার চ্যানেলের জন্য ডিসকাউন্ট ভাইয়া তারপর
আচ্ছা এখানে একটা ব্লু বার লেস আছে আর একটা ব্লু বার আছে লাহোরি দেন একটা ব্লু বার লেস আর একটা বার আছে ভাই লাইটের জন্য বুঝা যাচ্ছে না এগুলা এদিকে আনা না এদিকে আনা এগুলা রে খাসা বেশি বড় হয়ে গেছে নাকি না ঠিক আছে এবার বুঝা যায় ঠিক আছে দেখেন এরকম এবার একটা ব্লু বার আর একটা ব্লু বার লেস দেন ভাই ধাক্কা দেন এগুলা এটা কত বলেন পেয়ারাটা কত উপরে তুলুন একটা বার্মিংহাম রোলার আর একটা ভাই দামটা বলেন আবার একদম 3000 টাকা ওকে দেন তারপর এদিকে ভাই এদিকে আসেন এদিকে আসেন এরা ময়ের মঙ্গে দেখবে এবার টেল মার্ক দেখি ইয়া সরান এটা একটু উপরে তুলেন এটা একটু তারপর এখানে টাইগার এটা টাইগার টাইগার ফ্যান্টেল এটা কত ভাই কত ভাই দাম বলেন চার হাজার টাকা নাকি 4000 টাকা মাত্র বেচা বিক্রি একদম 2000 আর আছে এখানে রেড আছে বাছর সিরাজি 7000 তে দুইটা কত এগুলা এটা তুলেন আচ্ছা এটা তো ইয়া কাছ থেকে দূরে হ্যাঁ দেখা যাচ্ছে লাগবে না কত ভাই এগুলা সিরাজির বাছর সিরাজি এগুলো দাম থাকতেছে ভাই 2500 ওকে ভাই বত কবুতর কবুতর দেখা যায় না ভাই টাইগার রেসার আর মিলি রেসার কত জি টাইগার রেসার আর মিলি রেসার এটা দাম থাকবে ভাই 2000 টাকা 2000 একটু তাড়াতাড়ি বলিয়ে না ভিডিও লম্বা গেছে তারপর মিলি রেসার কত বাচ্চা আছে নাকি আছে আছে একদম বাচ্চা বাচ্চা সহকারে 3000 টাকা বাচ্চা সহকারে 3000 টাকা তারপর গ্রিজেল গ্রিজেল কত না এটা হচ্ছে টাইগার রেসার এটা বাচ্চা সহকারে এটা দাম থাকবে 3500 টাকা 3500 হ্যাঁ ওকে টাইগার রেসার বলেছি হ্যাঁ এটা আল্লাহ এটা কত পেয়ার বিউটি হ্যাঁ বিউটির সাথে আরেকটা হোয়াইট বিউটি আরেকটা গিয়া 3000 এটা একটু লাগে জানতে একটু দেখা যাচ্ছে না হ্যাঁ হইছে হইছে আর লাগবে না এবার ঠিক আছে দেখতে পাচ্ছেন এবার একদম প্যাটার্ন একদম বোঝা যাচ্ছে একটা মিলি একটা হোয়াইট একটা হোয়াইট মিলি টাইলে যে নর আর এটা হচ্ছে যে সাদাটা হচ্ছে যে নর সরি মাদি মাদি হ্যাঁ হ্যাঁ তারপর এখানে ইয়া আছে মিলি রেসার এটা কত ভাই অনেক আছে আবার এগুলো কত ভাই কিভাবে কত আর আছে আর দেখিনি বক্সের এগুলা দেখেন তাড়াতাড়ি
বাক্স গুলো এরকম দেখা দেন। তাও দামটা বলেন কোনটা কত দেখা যাচ্ছে না? দুইটা আছে নরমাদি। এটা কিসের সাথে ক্রস খাইছে? এটা তো কিং এর মতো লাগতেছে না। না এটা সাথে উঠছে। হ্যাঁ আচ্ছা এটা কিং যেটা বলছেন আর কি। আচ্ছা কত দুটোটা নর কত? এটা দুটোটা নর মানে বেশি দুইটা 2000। দুইটা 2000। ইরানি টক এগুলো কত? এগুলো দাম তো 12000 টাকা যদি কারো পছন্দ হয় একদম 8000 টাকা করে। একদম 8000 টাকা করে। একটা ব্ল্যাক তারপর এটা এপিআরটা একটা বুদাফেস্ট একটা চুইনা কত? ভাই ইরানি টক এটা দেখেছিলাম একবার। এটা ব্ল্যাকটা দেখেছেন? আচ্ছা এটা ইরানি টক এটা ব্ল্যাক আর এটা হচ্ছে ইয়ার ইরানি টক এটা রেড রেড রেড। এটা কত ইরানি টকে? এটা 12000 টাকা। 12000 এটা ইরানি টকে ব্লু? এটা সিঙ্গেল। এটা ইরানি টকে ব্লু? এটা ইরানি টকে সিঙ্গেল নট। হ্যাঁ এটা ব্লু কালার নাকি কালো কালার বোঝাতে যাচ্ছে না? কালো 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 না এটা ব্লু কালার। আচ্ছা ব্লু কালার ঠিক আছে আমার কথা ঠিক আছে ব্লু কালার। এটা নর কত? এটা এটা ব্লু আর হোয়াইট কত? দুই জোড়া না দেখতেছি উপরে আছে মানে জোড়া 4000 করে তিন জোড়া আছে। দেখুন আমি নিজে দেখছি কোন রোগ কোন কবুতর কি মানে ইয়া দেখলে আমি বাতাস ফেলে বুঝে যাই কোন কবুতর কি সমস্যা। সবগুলো আলহামদুলিল্লাহ ফিটনেস ভালো আছে। তো এটার লোকেশনটা আরেকবার বলেন তো ভাই। এটার লোকেশন হচ্ছে ফতেহাবাদ বটতলি হাটাদারি
চট্টগ্রাম ফতেবাদ বটলি বললে হয়ে যাবে আমার ঠিক আছে ভিডিওটা আর লম্বা করব না সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম যদি কেউ চায় এসেও নিয়ে যেতে পারবে